মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুর্নীতিকে একটা খুব ভালো নামকরা শিল্পে পরিণত করেছেন, এরকমই মন্তব্য করলেন সুকান্ত মজুমদার। দুর্নীতিকে শিল্প বানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ইডি যে ঘটনা ঘটেছে, ইডির উপর হামলা, সেই ঘটনায় জনতার রিয়াকশন যখন সাংবাদিকরা নিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি টিভিতে জনতা বলছেন এই রাজ্যের আইন শৃঙ্খলা বলে যদি কিছু থাকে, এরকম যদি কেউ জানায় সেটা পাগলের প্রলাপ। দেশের মধ্যে এত খারাপ মুখ্যমন্ত্রী দেখিনি, এরকমই জনতার রিয়াকশন। রাজ্যে দাঙ্গা লাগলে বাঙালিদের কে বাঁচাবে? শুক্রবার সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর তৃণমূলী গুন্ডা শেখ শাহজাহানের বাহিনীর হামলার পর এই প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সঙ্গে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা রাজ্যের বাইরে পাঠানোর দাবি জানিয়েছেন তিনি। এদিন সুকান্তবাবু আশঙ্কা প্রকাশ করে বলেন, যে ঘটনা ঘটেছে চিন্তার বিষয়, আগামী দিনে বাংলার ভবিষ্যৎ কি? ইডি কেন্দ্রীয় বাহিনীর উপর যদি এভাবে হামলা হতে পারে, তাহলে সাম্প্রদায়িক উস্কানির জন্য যদি বাংলায় কোনো দাঙ্গা শুরু হয়, হিন্দু বাঙালিদেরকে তাহলে কে বাঁচাবে? পুলিশ তো আসবে না, আমরা সেটা বুঝেই গেছি। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাগুলো রাজ্যের বাইরে পাঠিয়ে দেবার দাবি তুলেছেন তিনি। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস একটা রণকৌশল তৈরি করেছে, কোথাও হার্মাদ বাহিনী দিয়ে, কোথাও রোহিঙ্গা দিয়ে কেন্দ্রীয় সংস্থাগুলোকে তারা কাজ করতে দেবে না। কেন্দ্রীয় সংস্থাগুলোর আদালতে গিয়ে বলা উচিত এদের গ্রেপ্তার করে রাজ্যের বাইরে নিয়ে যাওয়া উচিত। রাজ্যের মধ্যে থাকলে তো আবার এই ধরনের আক্রমণ হতেই পারে, সেজন্য মামলাগুলিকে রাজ্যের বাইরে স্থানান্তর করা উচিত। শুক্রবার সকালে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে যান ইডির অফিসাররা। অনেক ডাকাডাকিতেও কেউ সাড়া না দেওয়ায় বাড়ির তালা ভাঙার চেষ্টা শুরু করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তখনই বিভিন্ন জায়গা থেকে কয়েকশো নারী পুরুষ দুষ্কৃতী কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং ইডি অফিসারদের উপর হামলা চালায়। হামলায় একাধিক ইডি অফিসারের মাথা ফাটে, এরপর গাড়িতে করে এলাকা ছাড়ার চেষ্টা করেন ইডি অফিসাররা। অভিযোগ, গাড়ি থামিয়ে ফের মারধর করা হয় তাদের, ভাঙচুর করা হয় গাড়ি, প্রাণ বাঁচাতে অটো রিক্সায় করে এলাকা ছাড়েন তারা। এরপর এলাকার বিভিন্ন রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু হয়। সন্দেশখালির ঘটনায় উদ্বিগ্ন সুকান্তবাবু শুক্রবার বলেছিলেন, সন্দেশখালিতে প্রমাণ হয়ে গেল আমরা ঠিকই বলছিলাম, ওখানে শাহজাহানের মতো লোকেরা রোহিঙ্গাদেরকে বসিয়ে ভারত বিরোধী একটা শক্তি তৈরি করার চেষ্টা করছে। বিভিন্ন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে তথ্য আছে, আজকে যেটা দেখলাম সেটা ট্রেলার। তৃণমূল কংগ্রেস এই হার্মাদ জেহাদিদের হাতে গোটা রাজ্যটাকে ছেড়ে দিচ্ছে। আগামী দিনে বাংলার সব জায়গায় এরকম হবে। পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য সরকার ভারতের অভ্যন্তরীণ সুরক্ষার জন্য ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে। সমস্ত ভারত বিরোধী কাজ পশ্চিমবঙ্গ থেকেই হচ্ছে, এরকম একের পর এক দেখা যাচ্ছে। দর্শক, সুকান্ত মজুমদারের এই যে কমেন্ট, এর উপর আপনি কি বলবেন? অবশ্যই আপনি আপনার কমেন্ট জানান, কমেন্ট বক্সে মন্তব্য করুন স্বাধীনভাবে আপনার মার্জিত ভাষায়। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ায়।